আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। ড্রাগ ইউজড ইন পেপটিকালসের ডিজিজ সিরিজের আজকে পার্ট থ্রিতে আমরা H2 রিসেপ্টর ব্লকার ড্রাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি ড্রাগগুলো কী কী। সিমিটিডিন এটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করা ড্রাগ, তবে এটার অনেকগুলো সাইড এফেক্ট ছিল। কীরকম? প্রথমে সেটা হচ্ছে একটা এনজাইম ইনহিবিটর, বিশেষ করে সাইটোক্রোম P450 গ্রুপের এনজাইমগুলোকে সে ইনহিবিট করে। তাইলে যেসব ড্রাগ এই সাইটোক্রোম P450 এনজাইম দিয়ে মেটাবলাইজ হয় তাদের সাথে সিমিটিডিনের ইন্টারাকশন ছিল। এরপরে দে ডিসপ্লেস অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনকে তার রিসেপ্টরের সাথে ফাংশন করতে দেয় না, যার কারণে মেইলে গাইনোকোমাস্টিয়া অ্যান্ড লস অফ লিবিডো সাইড এফেক্ট দেখা যায়। দেন স্টিমুলেট প্রোল্যাক্টিন রিলিজ, যার কারণে গ্যালাক্টোরিয়া ডেভেলপ করে ফিমেলদের ক্ষেত্রে। দে ক্যান ক্রস প্লাসেন্টা অ্যান্ড সিক্রেটেড থ্রু ব্রেস্ট মিল্ক। সো এটা একটা প্রেগনেন্ট ওমেন অথবা ল্যাকটেটিং মাদারের জন্য ক্ষতিকর, কারণ এটা বেবির বডিতে ট্রান্সফার হওয়ার চান্স থাকে। দেন ইট ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার উইচ রেজাল্ট ইন কনফিউশন, হেডেক অ্যান্ড হ্যালোসিনেশন। তাহলে এতগুলো সাইড এফেক্টের জন্য এখন সিমিটিডিন ইউজ করা হয় না, নট ইউজ, কারণ এর চেয়ে ভালো H2 ব্লকার এখন মার্কেটে পাওয়া যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে রেনিটিডিন। কেন এটা বেটার? কারণ ইট হ্যাজ নো সাইড এফেক্টস অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট পটেন্ট অ্যান্ড লং অ্যাক্টিং ড্রাগ। এরকম আরও দুটো ড্রাগ আছে, ফেমোটিডিন এবং নিজাটিডিন। এদের মেকানিজম অফ অ্যাকশনটা কীরকম? মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে যে গ্যাস্ট্রিক লুমিনাল সাইটে আমরা জানি একটা পাম্প আছে, সেটা হচ্ছে যে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের কাজ হচ্ছে যে কন্টিনিউয়াসলি তারা একটা প্রোটন গ্যাস্ট্রিক লুমিনালে রিলিজ করে এবং তার অ্যাগেনস্টে একটা পটাশিয়াম সেলের ভিতর এন্ট্রি করায়, ঠিক আছে? এবং এই প্যারাটেল সেলের আরেকটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা হচ্ছে যে H2 রিসেপ্টর। এই H2 রিসেপ্টরের লাইগেন হিসেবে কাজ করে হচ্ছে হিস্টামিন। এটা হচ্ছে H2 রিসেপ্টর, এটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন যখনই এই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে তখন এটা হচ্ছে একটা জিএস কাপল রিসেপ্টর, জিএস কাপল রিসেপ্টর। জিএস কাপল রিসেপ্টর মিনস এটা শেষ পর্যন্ত কী হবে? সাইক্লিক এমপিকে ইনক্রিজ করবে। সাইক্লিক এমপি ইনক্রিজ হলে এরা এই প্রোটন পাম্পকে স্টিমুলেট করে, যার কারণে বেশি বেশি হাইড্রোজেন রিলিজ হয়, প্রোটন রিলিজ হয়। এখন যদি আমরা H2 ব্লকার দিই, ইট মিনস নিজাটিডিন ড্রাগটা এটাকে কী করে? ইনহিবিট করে, এবং ইনহিবিট করে যে এটা হচ্ছে রিভার্সিবল ইনহিবিটর, রিভার্সিবল ইনহিবিটর। আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেখছিলাম, এটা ইরিভার্সিবল ইনহিবিটর, বাট H2 ব্লকার হচ্ছে রিভার্সিবল ইনহিবিটর। তাহলে এটাকে ব্লক করলে সাইক্লিক এমপি কমে যায়, সাইক্লিক এমপি কমে গেলে সেটা আর প্রোটন পাম্পকে স্টিমুলেট করতে পারে না, তো গ্যাস্ট্রিক লুমিনাল সাইলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কমে যায়, এসিএলের কনসেন্ট্রেশন কমে যায়। বিশেষ করে আমাদের স্টোমাকে দুইভাবে অ্যাসিড সিক্রেশন হয়, একটা হচ্ছে যখন আফটার মিল, ইমিডিয়েট আফটার মিল কিছু প্রোটন পাম্প স্টিমুলেট হয়, সেই প্রোটন পাম্পগুলো এসিএল রিলিজ বাড়িয়ে দেয়, এবং স্টিমুলেটেড প্রোটন পাম্পকে ইনহিবিট করে কে? স্টিমুলেটেড প্রোটন পাম্পকে ইনহিবিট করে হচ্ছে যে প্রোটন পাম্প ইনহিবিটর। বাট বেজাল অ্যাসিড সিক্রেশনের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে যে H2 ব্লকার। মানে যখন একটা পার্সন মিল খায় না তখন তাদের কিন্তু অ্যাসিড সিক্রেশন হতে থাকে, ওই অ্যাসিড সিক্রেশনটা কমানোর জন্য সাধারণত H2 ব্লকার ড্রাগটাই বেশি কার্যকর। তাই এই ড্রাগটা ইভিনিং অথবা নাইটে আমরা ডোজ দিতে পারি, যাদের ক্ষেত্রে রাতের বেলা অথবা ইভিনিংয়ে গ্যাস্ট্রিক এপিগ্যাস্ট্রিক পেইনটা ডেভেলপ করে। এদের ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ ইউজ করা হয়, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ ইউজ করা হয়, স্ট্রেস আলসার লাইক কুশিং আলসার এবং কার্লিং আলসার ইউজ করা হয়, এবং গ্যাস্ট্রাইটিসে ইউজ করা হয়। এই ড্রাগের কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে যে প্রেগনেন্সি, বিকজ ইট দ্য ড্রাগ ক্যান ক্রস প্লাসেন্টা অ্যান্ড ক্যান পাস ইন টু দ্য বেবি অ্যান্ড ল্যাকটেটিং মাদার, কারণ দ্য ড্রাগ ক্যান পাস থ্রু দ্য ব্রেস্ট মিল্ক ইন টু দ্য বেবি। ধন্যবাদ।